হ্যালো বন্ধুগণ, টুকটাক এডুকেশনের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওটি পড়াশোনার কোনো রিলেটেড নয়, তবে আপনি যদি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কী হয়েছে। তো বন্ধুরা, বর্তমানে একদল বিকাশ প্রতারক সক্রিয় হয়ে উঠেছে, যারা শিক্ষার্থীদের ফোন নাম্বার কালেক্ট করে এবং তাদের ফোনের মধ্যে একটি ফেক মেসেজ পাঠায় যে তাদের একটি নির্দিষ্ট অ্যামাউন্টের বৃত্তি দেওয়া হবে। পরবর্তীতে আমাদের দেশের সকল সরল সুজা মানুষগুলো তাদের প্রতারণায় পা দিলে তাদের কাছ থেকে তারা বিকাশের পিন নাম্বার সংগ্রহ করে এবং তাদের অ্যাকাউন্টের সব টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। তো সেই রকম একজন প্রতারক আজকে আমার মোবাইলে একটা মেসেজ পাঠায় যে, প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 এর কারণে তোমাদের উপবৃত্তি 4,200 টাকা করে দেওয়া হচ্ছে। টাকা গ্রহণের জন্য নিম্নোক্ত শিক্ষা বোর্ডের নম্বরে যোগাযোগ করুন। এখানে মোবাইল নাম্বার এবং গোপন নাম্বার রয়েছে। শিক্ষামন্ত্রী যোগাযোগের সময় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো পরবর্তীতে আমি সেই নাম্বারটিতে কল করি এবং একটা প্র্যাঙ্ক করি। তো এবার আপনারা কল রেকর্ডিংটা নিজেই শুনে নিন যে কি হয়েছিল। হ্যালো, আসসালামু আলাইকুম, জাতীয় শিক্ষা বোর্ড উপবৃত্তি সেকশন থেকে বলছি, কি দিয়ে সহযোগিতা করতে পারি? স্যার, আমার মোবাইলে একটা মেসেজ এসেছে যে বৃত্তি দেওয়া হবে। ধন্যবাদ। স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে? জি, স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে? স্টুডেন্ট 10 এ। 10 এ? ধন্যবাদ। এর আগে উপবৃত্তি টাকা পেয়েছিল? না। ধন্যবাদ স্যার। এর আগে যে উপবৃত্তি টাকাটা দেওয়া হতো সেটা হলো শিওর ক্যাশের মাধ্যমে, এখন দেওয়া হচ্ছে বিকাশ এবং কি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। ও, টিভিতে দেখছি অ্যাডভাইস দে। জি, টিভিতে অ্যাডভাইস দে দেখছি, বিকাশে টাকা দিব। হ্যাঁ জি, বলেন। হ্যালো, বিকাশ নাম্বারটি বলবেন, যে নাম্বার টাকাটি নেবেন। 01 016 016 83 83 জি জি। ধন্যবাদ। ফোনটা আপনার সাথে আছে? কোনটা? আপনি যে বিকাশ নাম্বারটা বলেছেন এই ফোনটা আপনার সাথে আছে? জি আছে। ছয়টি সংখ্যা সময় থাকে 30 সেকেন্ড বলতে হবে, সেক্ষেত্রে আপনার সুবিধার জন্য বলছি, আপনার কাছে এক্সট্রা কোনো ফোন আছে? মানে আলাদা ফোন? না, আমরা গরিব, আমরা করে একটাই ফোন। বৃত্তি বৃত্তি আমি ফার্মু, তো আমার খুব টাকা দরকার, বৃত্তি ফার্মু অবশ্যই টাকা পাবেন। এখন আমি মোবাইল ওটে আবুরি আপনার ফোন দিছি। জি জি, বৃত্তিটা লাগবে আমার। জি, আলাদা একটা ফোন দিয়ে ফোন দেবেন, ঠিক আছে? আপনার এই ফোনটা হাতে, আমার তো আর ফোন নাই, আমার ফোন নাই, এইটাতে মেসেজ দেন না, দেখুন যাইবো তো। আমি তাড়াতাড়ি দিয়ে দিব তো, আমার তো আর ফোন নাই। আপনি মেসেজ দেন, আমি কই দিতেছি আপনাকে। চলে গেছে? কেমনে দেখে, ইংলিশে না বাংলা? ইংলিশ ভাইয়া, প্লিজ কাইটেন না, আমার টিয়া দরকার।
ভাইয়া। তো বন্ধুরা দেখলেন যে এটা একটা বিকাশ প্রতারক ছিল। আপনাদের সাথে যদি এমনটা হয় তাহলে কোনো পিন দেওয়া থেকে বিরত থাকুন এবং বিকাশের হেল্পলাইন 16247 নম্বরে যোগাযোগ করুন, করে অভিযোগ জানান। তো বন্ধুরা যদি আমাদের আমার চ্যানেলটিতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে বাজিয়ে দেবেন। তো আপনারা সবাই সচেতন হন, সবাইকে সচেতন করুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।